After traveling almost 200 kilometers from Kolkata, finally I reached Birbhum's Mohammad Bazar block. Currently I'm standing at the Sagarbandi village. 2020 থেকে আমরা জানতে পারি যে একটা কোল মাইন হতে যাচ্ছে আমাদের এই দুটো পঞ্চায়েতে, সেটা হিংলো এবং ভাড়কাটা পঞ্চায়েতে প্রথমের দিকে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবরাখবর আসছে, চারটে পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হবে। আগে যেটা বলছিল 42টা গ্রাম মতন এফেক্টেড হবে, পরে এটা 35-30 নিয়ে আসা হলো। কারণ সরকার কোন দিকে কী ঠিক করবে বলা খুবই শক্ত মনে হচ্ছে। দেখুন, এখানে এর আগে একটা প্রজেক্ট হয়েছে, সেটা হচ্ছে পাথরের। তো পাথরের শিল্প চলতে গিয়ে আমরা দেখেছি, এখনও দেখছি, সেটা হচ্ছে পরিবেশ দূষণের মাত্রাটা অনেকটা, ডাস্টের সংখ্যাটা জন্য খুব চাষের দিকেও এবং জনগণের দিক থেকেও খুব ক্ষতিকারক হচ্ছে। আর এই ডাস্টের জন্য সিলিকোসিস বলে একটা রোগ দেখা দিয়েছে, যেটা খুবই ভয়ানক। খুব যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা অনেকেই মারা গেছে। I reached another village which is named Dewanganj in Birbhum's Mohammad Bazar block. The initial plan was to start the mining project from this Dewanganj village. এখানে সরকারের আর পাবলিকেশন কথা হয়নি, মিটিং হয়নি। আমি চাইছি কয়লা না হওয়ার জন্য, কিন্তু কয়লা হলে মানুষের অসুবিধা আছে। যেখানে ফ্যাক্টরি আছে সেখানে মানুষের কোনো উন্নতি হয়নি। I reached another village which is named Baromashia in Mohammad Bazar block. And the villagers of Baromashia are also opposing the proposed mining project in their villages. কয়লা খনি হলে তো শুধু একটা গ্রাম যদি উঠে যায় তাহলে অন্য গ্রামে তো উঠবে, আজ না হলে তো কালকে তো উঠতে হবে। যদি কয়লা খনি হয় তাহলে অসুবিধা তো হবেই, প্রচুর অসুবিধা হচ্ছে। যে কোনো চাষ করছি ধুলো তো ভর্তি হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। এটাতে আমাদের অসুবিধা, প্রচুর তো অসুবিধা, খরচা করে লাগিয়ে দিচ্ছি। আমরা দীর্ঘদিন কয়েকশো বছর ধরে আমাদের বাপদাদুরা বসবাস করছে, সেখানে আমরা এখনও বসবাস করি, কিন্তু আমরা কয়লা চাই না, কয়লা খনি আমাদের প্রয়োজন নাই। আমরা বন জঙ্গলের মানুষ, বন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে আমরা রান্না বান্না করি। আজ তো কিসার খাদান হয়েছে দেখছেন, তাতে কি কোনো দিন এই এলাকায় আদিবাসীরা উন্নতি হয়েছে, অন্যান্য হয়েছে? হ্যাঁ, কিছুই হয়নি। জমি এই মুহূর্তে আমরা সরকারকে দিতে চাইছি না, কারণ সরকার বলছে একরকম আর করছে আর একরকম। কারণ ঠকে শিক্ষা, আমরা ঠকেছি, তার উচিত শিক্ষা পেয়েছি, আর নতুন করে ঠকতে চাই না।